জন্মদিনের আয়োজনে অনুজ কবির বইয়ের মোড়ক উন্মোচন করে প্রাণ ঢালার শুভেচ্ছা দিলেন অগ্রজ কবি সৈয়দ শামসুল হক। পাঠক সমাবেশ কেন্দ্রে বইনিউজ.কম এর এই আয়োজনে তরুণ লেখকরাও জন্মদিনের উপহার তুলে দেন কবির হাতে। প্রতিটি কবিতায় আমি মনে করি নুরুল হুদার নিজেকে অতিক্রম করে যাচ্ছেন, তার প্রতিটি কবিতার জন্য আমার শুভেচ্ছা রইল। কবিতাই বেঁচে থাকবে, কবিতার বয়স বাড়ে না, কবির বয়স বাড়ে। এ বছরই সাহিত্যের সার্বিক অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পদক 21 পদক পেয়েছেন তিনি। বাঙালির মুক্তি চেতনার সাথে মিশে যাওয়া সব কবিতা গ্রন্থের পাশাপাশি কথা সাহিত্য অনুবাদ আর সাহিত্য সম্পাদনায় রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। 60-এর দশকের এ মুক্তমনা কবি তরুণদের সাহচর্য ও অনুপ্রেরণা দিয়ে ভালো লেখা লিখিয়ে নিতে সিদ্ধহস্ত। সমাজকে পশ্চাৎপদ করার একটা চেষ্টা চলছে, এর বিরুদ্ধে সামগ্রিকভাবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই উর্বর ভূখণ্ডে উর্বরভাবে টিকে থাকতে হলে তাকে সৃষ্টিশীলতার চাষ করতে হবে, নান্দনিক এবং মানবিক সৃষ্টিশীলতার চাষ করতে হবে। কবির জন্মদিন উপলক্ষে পাঠক সমাবেশ কেন্দ্র শুধুমাত্র কবির বইগুলো নিয়ে একটি আলাদা মেলার আয়োজন করেছে। বইনিউজ.কম ছাড়াও কবি মোহাম্মদ নুরুল হুদাকে জন্মদিনে সম্বর্ধনা দিয়েছে রাইটার্স ক্লাব অব বাংলাদেশ। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।